শিক্ষার্থীরা, ডিউ ডি ইউনিট ম্যাথ সিরিজ মানে হচ্ছে বোল্টুর ম্যাথ সিরিজের আরেকটি পার্টে তোমাদেরকে স্বাগতম। এই পার্টে ভাইয়া যে অঙ্কগুলো দেখাবো সেগুলো হচ্ছে গড় থেকে, গড় বা অ্যাভারেজ থেকে যে অঙ্কগুলো আসে এগুলো একটু ট্রিকি অঙ্ক, তবে প্রশ্নটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এগুলোও কিন্তু শর্টকাটে সমাধান করে ফেলা যায়। তাহলে চলো আমরা দেরি না করে অঙ্কগুলো করি। প্রথম যে প্রশ্নটা আছে এটা যদি আমরা পড়ি তাহলে দেখবো যে তিনটি সংখ্যার গড় হচ্ছে 6 এবং চারটি সংখ্যার গড় হচ্ছে 8। প্রশ্ন হচ্ছে এই চারটা সংখ্যার ভিতরেই কিন্তু আগের তিনটা সংখ্যা আছে। এবার আমাদেরকে বলা হচ্ছে যে চতুর্থ সংখ্যাটা কত, অর্থাৎ আগের তিনটি সংখ্যা এবং পরবর্তীতে যে চারটি সংখ্যা এই দুইটার ভিতরে তিনটা সংখ্যা কমন, আমাদেরকে বলা হচ্ছে যে চতুর্থ সংখ্যাটি কত। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে চিন্তা করতে হবে প্রথমে এগুলোর যেহেতু গড় আছে, গড় যদি দেওয়া থাকে অবশ্যই আমরা তাদের সমষ্টিগুলো নির্ণয় করে ফেলবো। তাহলে চারটি সংখ্যার গড় যদি 8 হয় তাহলে তাদের সমষ্টি হবে 4^32, এবং তিনটি সংখ্যার গড় যদি 6 হয় তাহলে তাদের সমষ্টি হবে 18। এই দুটা থেকে বিয়োগ করলে আমরা সিম্পলি এটার অ্যান্সার পেয়ে যাবো, 18 থেকে 32 থেকে 18 গেলে এখানে থাকে 4 আর এখানে থাকে 1, অর্থাৎ হচ্ছে চতুর্থ সংখ্যাটি হচ্ছে আমাদের 14। এটার অ্যান্সার হচ্ছে 14। খুব সহজে কিন্তু এই অঙ্কটা করে ফেলা যায়, এটা সর্বোচ্চ 10 সেকেন্ডও সময় লাগে না। এর পরের অঙ্কটা দেখো, এটা আরেকটু ট্রিকি। এখানে বলা হচ্ছে যে তিনটা সংখ্যার গড় দেওয়া আছে 6 এবং ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 3, তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে। এখানে চারটা অপশন দেওয়া আছে, 5, 7, 8, 6, এই চারটার ভিতরে বৃহত্তম সংখ্যাটা কত। তাহলে এখানে তোমাকে চিন্তা করতে হবে, যেহেতু তোমাদেরকে এখানে আগেই বলে রাখি যে গড়ের অঙ্ক দেখার সাথে সাথে কিন্তু আমরা সমষ্টিটা বের করে ফেলবো। তাহলে তিনটি সংখ্যার গড় যদি 6 হয় তাহলে আমাদের তাদের সমষ্টি হবে 3, 6, 18, এবং সেখান থেকে যদি আমরা 3 বিয়োগ করে দিই তাহলে আমাদের হচ্ছে 15। তার মানে হচ্ছে বাকি দুইটা যে নাম্বার হবে সেই দুইটা সংখ্যার সমষ্টি হচ্ছে 15। তাহলে এখন এখান থেকে আমাদেরকে জাস্ট হচ্ছে বৃহত্তম অঙ্কটা খুঁজে বের করতে হবে। যেহেতু 3 আমাদের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে 3 থেকে বড় হবে বাকি সংখ্যাগুলো। তাহলে হতে পারে এটা 4+11 হতে পারে, এই দুইটা যেহেতু অপশনে নাই তাহলে এই দুইটা অ্যান্সার হবে না। এরপরে হতে পারে আমাদের 5+10, যেহেতু এরাও অ্যান্সারে নেই তার মানে এটাও আমাদের হবে না। এরপরে যেটা হতে পারে সেটা হচ্ছে 6+9, এটাও যেহেতু এখানে 6 আছে কিন্তু বৃহত্তম সংখ্যা এখানে 9, কিন্তু 9টা আমাদের অপশনে নেই তার মানে এই উত্তরটাও আমাদের হবে না। সর্বশেষ যে কম্বিনেশনটা হতে পারে সেটা হচ্ছে 7+8, এই 7+8=15, এখানে 7ও আছে 8ও আছে, তার মানে আমাদের বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 8, যেটা হচ্ছে এই গ নাম্বার অপশনে আছে 8। এই রকমের অঙ্ক কিন্তু ডিউ ডি ইউনিটে ম্যাথ হিসেবে চলে আসতে পারে, অর্থাৎ ম্যাথগুলো খুবই সহজ হবে এবং একটু ট্রিকি হবে। তুমি যদি হালকা চিন্তা করে প্রশ্নটা বুঝতে পারো তাহলে দেখা গেছে এগুলো তুমি 10 সেকেন্ডে সমাধান করে ফেলতে পারবে। তাহলে দেখো এগুলো কিন্তু খুব কঠিন কিছু না। আমি যদি অঙ্কগুলো আবার রিপিট করি, এখানে দেওয়া আছে তিনটা সংখ্যার গড় হচ্ছে 6, চারটা সংখ্যার গড় হচ্ছে 8, চতুর্থ সংখ্যাটা কত। তাহলে প্রথমে কি করেছি, চারটা সংখ্যার সমষ্টি বের করেছি 32 এবং তিনটা সংখ্যার গড় হচ্ছে 18, এটা থেকে জাস্ট সিম্পলি বিয়োগ করে দিলে যে সংখ্যাটা বের হয় সেটাই হচ্ছে আমাদের চতুর্থ সংখ্যা। সেকেন্ড আমরা যেটা করেছি, তিনটা সংখ্যার গড় হচ্ছে 6, ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 3, তাহলে আমাদেরকে বলা হচ্ছে বৃহত্তম সংখ্যাটা কত। তো আমরা যেহেতু 3 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা তার মানে বৃহত্তম সংখ্যা বের করতে হলে 3-এর চাইতে বড় কাউকে বের করতে হবে, তার মানে আমরা হচ্ছে 3 এই সমষ্টি থেকে বিয়োগ দিয়ে দিলাম, তাদের সমষ্টি হচ্ছে 3, 6, 18, 3 বিয়োগ দিলে 15, অর্থাৎ বাকি যে দুইটা সংখ্যা আছে সেই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের যোগফল হচ্ছে 15, অর্থাৎ এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের যোগফল 15 হয়। তাহলে আমরা এরকম চারটা কম্বিনেশন পেয়েছি, 4, 11, 5, 10, 6, 9 এবং 7, 8। তাহলে আমরা অপশনের দিকে তাকালে শুধুমাত্র 7 আর 8 পাই এবং 8 যেহেতু বড় তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো খুব সহজেই একটু ট্রিক ফলো করলে অ্যান্সার গুলো করা যায়। সুতরাং এইভাবে আমরা অঙ্কগুলো করব। তো পরবর্তী পার্টে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে দেখাবো, যেখান থেকে ডিউ ডি ইউনিটে ম্যাথ আসতে পারে।